ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনি যেহেতু ভিডিওটার উপরে ক্লিক করেছেন, তাহলে ধরে নেওয়াই যায় আপনার শখের স্মার্টফোনটা হয়তো ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে ইনফেক্টেড, কিংবা আপনার সন্দেহ হচ্ছে আপনার স্মার্টফোনে ভাইরাস ঢুকেছে কিংবা ম্যালওয়্যার ঢুকেছে। এক্ষেত্রে সবার আগে আপনাকে জানতে হবে কি কি লক্ষণ দেখা দিলে আপনি ধরে নিতে পারেন যে আপনার স্মার্টফোনটাতে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকেছে। যেমন ধরেন, আপনার ফোনটা হয়তো আগে একবার চার্জ করলে, মানে ফুল চার্জ করলে 7-8 ঘন্টা চলতো, সেখানে হয়তো এখন 4-5 ঘন্টাতেই ফোনের ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। তারপরে মনে করেন 1 GB ডাটা দিয়ে আপনি হয়তো সারাদিন ইন্টারনেটে কাজগুলো করতে পারতেন, এখন হয়তো দেখা যাচ্ছে 3 GB কিংবা 4 GB লাগছে। আবার মনে করেন আপনার ফোনটা আগের থেকে স্লো পারফর্ম করছে, যখন তখন হ্যাং করে যাচ্ছে, যে কোনো অ্যাপ একা একা ওপেন হচ্ছে কিংবা একা একা ক্লোজ হচ্ছে। এই যে এতগুলো জিনিসের কথা বললাম, এই সব লক্ষণগুলো যদি আপনার স্মার্টফোনে দেখা দেয়, তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনার স্মার্টফোনে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকেছে। আর এমন সিচুয়েশনে বেশিরভাগ মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি যেসব অ্যান্টিভাইরাস অ্যাপ আছে সেগুলো ইনস্টল করে নেয়। এই কাজটা কখনোই করবেন না, কারণ ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ দিয়ে আপনি কখনোই আপনার মোবাইলকে ভাইরাস ফ্রি করতে পারবেন না কিংবা কোনো ম্যালওয়্যার দূর করতে পারবেন না। উল্টো ওইসব অ্যাপ ইনস্টল করার কারণে আপনার ফোনটা আগের থেকে আরও স্লো পারফর্ম করবে এবং যখন তখন আরও বেশি হ্যাং করবে। আর এখানে আমি কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাসের কথা বলছি, যেগুলো পেইড অ্যান্টিভাইরাস, মানে যেইসব অ্যান্টিভাইরাস টাকা দিয়ে কিনে নিতে হয় সেগুলোর কথা বলছি না। সেগুলো ব্যবহার করলে কিছুটা সুফল পেতে পারেন, বাট তারপরেও 100% ভাইরাস আপনি কখনোই ফোন থেকে দূর করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, এসব স্পাইওয়্যার, ম্যালওয়্যার বা ভাইরাস আমাদের ফোনে কিভাবে আসে? এগুলো মূলত আমাদের অভ্যাস বা বদ অভ্যাস বলতে পারেন, সে কারণেই হয়। অনেক সময় দেখা যায় আমরা ফেসবুক হয়তো, মানে ফেসবুকের হোমে হয়তো স্ক্রল করছি, সেখানে কোনো একটা লিংক আছে, কোনো একটা অ্যাড আছে, আমরা না বুঝে সেটাতে ক্লিক করি, কিংবা ধরেন আপনি ব্রাউজ করছেন কিছু, সেটা গুগল ক্রোমে হতে পারে কিংবা অন্য কোনো ব্রাউজারে হতে পারে, কিংবা আপনাকে হয়তো কেউ একটা লিংক পাঠিয়েছে, সেটা আপনি না বুঝেই ক্লিক করছেন, সেটা হয়তো আপনাকে রিডিরেক্ট করে অন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকেই হয়তো আপনার ফোনে স্পাইওয়্যার, ম্যালওয়্যার কিংবা ভাইরাস ঢুকে যেতে পারে। এছাড়াও আরেকভাবে ঢুকতে পারে, সেটা হচ্ছে আপনি যদি কোনো আননোন সাইট থেকে কোনো এপিকে ইনস্টল করেন, মানে কোনো অ্যাপ যদি ইনস্টল করার জন্য কোনো আননোন সাইট থেকে যদি এপিকে ডাউনলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনে এই ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ঢুকে যেতে পারে। সো না বুঝে না জেনে কোনো আননোন লিংকে কখনোই ক্লিক করবেন না, এবং কোনো অ্যাপ যদি আপনার দরকার হয় তাহলে সেটার অফিসিয়াল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, মানে ইনস্টল করবেন। কখনোই আননোন কোনো সাইট থেকে এপিকে ডাউনলোড করে সেটা ইনস্টল করবেন না। এখন আপনি যদি 100% শিওর হয়ে যান যে আপনার ফোনটাতে ভাইরাস, ম্যালওয়্যার কিংবা স্পাইওয়্যার ঢুকেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা বলার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন, যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, প্রথমেই আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে, যখন থেকে আপনি নোটিস করছেন যে আপনার ফোনের ব্যাটারি বেশি ড্রেন হচ্ছে কিংবা ফোনটা বেশি স্লো পারফর্ম করছে অথবা হ্যাং করছে, এই সময়গুলোর মধ্যে আপনি কোনো অ্যাপ ইনস্টল করেছেন কিনা, মানে কোনো অ্যাপ ইনস্টল করার পর থেকে এমনটা হচ্ছে কিনা। এরকমটা কিন্তু হতেই পারে যে আপনি হয়তো কোনো একটা অ্যাপ ইনস্টল করেছেন, সেখান থেকেই মূলত এই ভাইরাস কিংবা ম্যালওয়্যার কিংবা স্পাইওয়্যার আপনার ফোনে ঢুকে গিয়েছে। সো ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার উচিত হবে ওই অ্যাপটাকে আনইনস্টল করে দেওয়া। আর এরকম আরও বিপজ্জনক কিংবা ক্ষতিকারক অ্যাপ আপনার ফোনে আছে কি না সেটা চেক করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল লোগোটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন প্লে প্রোটেক্ট, এটার ওপর ট্যাপ করবেন। এবং এখানে স্ক্যান বলে একটা অপশন আছে, এবং আমার এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। অলরেডি কিন্তু আমার প্লে প্রোটেক্ট অন আছে এবং এটা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হতে থাকে, আমার ফোনে কিন্তু কোনো বিপজ্জনক কোনো অ্যাপ নেই। সো আপনি যেটা করবেন, এখানে ওপরে দেখবেন ডান পাশে সেটিংসের মতো একটা আইকন আছে, এটার ওপর ট্যাপ করবেন। যদি আপনার প্লে প্রোটেক্ট অন করা না থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন, আমার এখানে কিন্তু অন করা আছে। এখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই এবং স্ক্যানের উপরে যদি ট্যাপ করি, স্ক্যান হচ্ছে,
এবং দেখতে পাচ্ছেন আবারও লেখা এসছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। সো আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে এই যে প্লে প্রোটেক্টের মাধ্যমে স্ক্যান করে দেখবেন আপনার ফোনে কোনো হার্মফুল অ্যাপস আছে কি না। আর এত কিছু করার পরেও যদি আপনার মনে হয় আপনার ফোনে এখনও ভাইরাস রয়ে গিয়েছে, তাহলে একটাই ওষুধ আছে আর সেটা হচ্ছে ফোনটাকে রিসেট করে নেওয়া। ফোন কিভাবে রিসেট করতে হয় এটা আপনারা অনেকেই জানেন। একটা জিনিস শুধু মনে রাখবেন যে ফোন রিসেট করার আগে আপনার ফোনে যেসব ফটোজ, ভিডিওস কিংবা আপনার দরকারি যেসব ফাইলস আছে সেগুলো অন্য জায়গায় সরিয়ে নেবেন। আর এই ফাইলস, ফটোজ, ভিডিওস এগুলো কিন্তু আপনি চাইলে পেন ড্রাইভেও সরিয়ে নিতে পারেন। ফোন থেকে কিভাবে পেন ড্রাইভে আপনি আপনার ফাইল, ফটোজ, ভিডিওস সরাবেন সেটার উপর আমার ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। হোপফুলি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।